সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন দর্শক শুরুতেই জানব এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বৃহস্পতি ও শুক্রবার চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈদ্যুতিক গাড়ি সহ বেশ কিছু চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের দৃঢ় বিরোধিতা চীনের বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে ইয়েমেন সমস্যার সমাধানের আহ্বান চীনের চীন ও ভারত একই সুরে কথা বললে সারা বিশ্ব তা শুনবে বললেন ভারতের রাষ্ট্রদূত ইউক্রেন সংকট মোকাবেলায় চীনা প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের সমর্থন প্রকাশ ইউরোপ সফর শেষে বেইজিংয়ে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সফরের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর শি এর ইউরোপ সফর শান্তির সুযোগ সৃষ্টি করেছে বলছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে তাইওয়ান কার্ড না খেলার হুঁশিয়ারি চীনের ফিলিস্তিনের জাতিসংঘে যোগদানের আবেদন নিরাপত্তা পরিশোধে পুনরায় পর্যালোচনায় সমর্থন জানায় চীন এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ও শুক্রবার চীন সফর করছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এ খবর জানান নতুন মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটি পুতিনের প্রথম রাষ্ট্রীয় সফর এই বছর চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে এই সফরের সময় শি চিনপিং এবং ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন উদ্যোগের আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলোর বিষয়ে মতবিনিময় করছেন সম্প্রতি ইউরোপ সফর শেষ করে দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি ইউরোপের তিন দেশ ফ্রান্স সার্বিয়া এবং হাঙ্গেরিতে তার এই সফরকে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা চীনের ফার্স্ট লেডি পেং লিওয়ান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক ছাইছি এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রেসিডেন্টের সঙ্গে সফর সঙ্গীত ছিলেন সফরের পর ওয়াং ই সাংবাদিকদের সংবাদ সম্মেলন করে সফর সম্পর্কে বিস্তারিত জানান সাংবাদিকদের সাথে সফরের বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান এবারের সফর হচ্ছে বন্ধুত্বের উন্নয়ন একতাকে এগিয়ে নেয়া এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত এ সফর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ষাটতম বার্ষিকীর গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম যার ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে গেছে ফ্রান্স পশ্চিমের সবচেয়ে বড় দেশ যারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলেছে দুদেশের নেতৃবৃন্দ বিশ্বাস করেন এ সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হবে তিনি আরও জানান সার্বিয়া চীনের লৌহ কঠিন বন্ধু এবং ইউরোপের মধ্যে দেশটি চীনের প্রথম সার্বিক কৌশলগত অংশীদার তিনি বলেন দুদেশের নেতৃবৃন্দ একমত হয়েছেন যে নতুন যুগের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা হবে এতে দুদেশের কঠিন বন্ধুত্ব এবং অভিন্ন মূল্যবোধ প্রতিফলিত হয়েছে যা হবে সম্পর্কের এক নতুন মাইল ফলক চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন হাঙ্গেরি চীনের সঙ্গে সবার আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী অন্যতম দেশ পঁচাত্তর বছরে দেশের সম্পর্ক বরাবরই সুষ্ঠুভাবে উন্নতি বজায় রেখেছে এবং নানা খাতে সহযোগিতা অনেক ফলপ্রসূ হয়েছে দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে প্রবেশ করেছে এই সফরের সুযোগে হাঙ্গেরির সঙ্গে সার্বক্ষণিক সার্বিক কৌশলগত অংশীদারী সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে চায় চীন তিনি বলেন ইউরোপ হচ্ছে চীনের চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশীদার চীন ফ্রান্স ইউরোপ ত্রিপাক্ষিক বৈঠকে প্রেসিডেন্ট শি জানান চীন ইউরোপ সম্পর্ক বিশ্বের শান্তি স্থিতিশীলতা উন্নয়ন এবং সমৃদ্ধির সঙ্গে জড়িত দুদেশেরও চীন দেশ অংশীদারী সম্পর্ক বজায় রাখা সংলাপ ও সহযোগিতা অবিচল রাখা কৌশলগত বিনিময় পারস্পরিক আস্থা জোরদার করা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন এবারের সফরে পিং ইউরোপের নেতাদের সঙ্গে ইউক্রেন সংকট ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেছেন এতে বড় দেশের দায়িত্ববোধ প্রতিফলিত হয়েছে এবং বিশ্ব শান্তিরক্ষায় চীনা কৌশল তুলে ধরা হয়েছে এদিকে চীনের প্রেসিডেন্টের সফর সম্পর্কে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সিএমজি ক্যাক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন শি ঐতিহাসিক ঘটনা। বিশ্ব শান্তি প্রসঙ্গে ভিক্টর বলেন চীন ও হাঙ্গেরি যুদ্ধ সমর্থন করে না তিনি আশা করেন চীন শান্তি স্থাপনকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রেসিডেন্ট শি পিং কয়েক মাস আগে বিশ্ব শান্তি পরিকল্পনার প্রস্তাব জানিয়েছেন তাই প্রথমে বিশ্বে বিশেষ করে ইউরোপের এই অংশে শান্তির জন্য আরও সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করতে চান তিনি ওরবান বলেন চীন বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব নেতা হাঙ্গেরিয়ানরা বৈদ্যুতিক যানবাহন তথ্য প্রযুক্তি এবং রেলপথ খাতে শিক্ষা নিতে চায় চীনা কোম্পানিগুলো বর্তমানে এই খাতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন